بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ইসলামিক দাওয়া টিমের মহিলা প্রশ্নোত্তর গ্রুপের একজন দিনী বোন জানতে চেয়েছেন যে আমার আব্বু খুব অসুস্থ কাল অপারেশন হবে এখন কোন আমল বা কোন খতম পড়াটা ভালো হবে আব্বুর জন্য সেটা জানতে চাচ্ছে আর আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লা আলা আলহি ওয়াসাবি ওমান ওয়ালা বাদ প্রথমে আমি আল্লাহর কাছে আপনার আব্বুর জন্য দোয়া করছি এবং সকলের কাছে গ্রুপে যারা আছেন এবং যারা উত্তর শুনবেন সবার কাছে দোয়া চাচ্ছি আপনার আব্বর জন্য আল্লাহ তাকে সুস্থ করে দিন এরপরে কথা হচ্ছে যে আপনি তার জন্য দোয়া করবেন দোয়া হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার দোয়া করবেন বেশি বেশি করে যেন আল্লাহ তাকে সুস্থ করে দেন ভালো করে দেন তার অপারেশন যেন সফল হয় সাকসেসফুল হয় সেজন্য দোয়া করতে হবে এই একটাই করণীয় আর একটা করণীয় সেটা হলো আপনি তার সেবা করবেন খেদমত করবেন তার পাশে থাকবেন যতখানি যতদূর দূর সম্ভব আপনার সর্বোচ্চ খেদমতটা তাকে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি বিভিন্ন সময় সালাতের পরে এবং অন্যান্য সময়ে তার জন্য আপনার মতো করে আপনি দোয়া করবেন তার ভিতরে এটাও পড়বেন রব্বের হ্যামহুমা কমা রব্বা ইয়ানি তারপরে আপনি পড়বেন আজিবিলবাস রব্বা নাসফিয়ান্তে শাফি শিফা ইলা শিফা ও কাশিফা আল্লাহামা এরপরে আরো যে সমস্ত দোয়া এসছে আপনি সে সমস্ত দোয়া পড়তে পারেন এবং যদি না পরেন মুখস্থ না থাকে তাহলে আপনার নিজের মতো করে তার জন্য দোয়া করবেন এতটুকুই আপনার করণীয় বাকি কোনো খতম হুজুর ডেকে নিয়ে এসে কিছু মানুষ মাদ্রাসা ছাত্র ডেকে নিয়ে এসে খতম পড়া টড়া এগুলো শরীয়তে সাব্যস্ত নেই সুতরাং এগুলো থেকে এড়িয়ে চলতে হবে আপনি নিজেই আপনার পিতার জন্য দোয়া করেন হ্যাঁ কারো কাছে আপনি দোয়া চাইতে পারেন যে আমার মসজিদে হোক বা ভালো কোনো আলেমের কাছে হোক ভালো কোনো মানুষের কাছে হোক যে আপনি আমার পিতার জন্য একটু দোয়া করবেন উনি অসুস্থ উনি অন্য মতো করে দোয়া করে দেবেন তো এই হলো মোটামুটি আপনার জন্য করণীয় আল্লাহ আপনার আব্বু সহ সকল মুসলিম অসুস্থ মানুষকে সুস্থ করে দিন امين هذا الله تعالى اعلم واحكم